সময়টাকে কাজেই লাগান তাহলে তো বলতে পারবেন না যে জীবন হলেও জীবনে কিছু কিছু সময় নষ্ট করতে হয় এই এদিক ওদিক চলে যায় এই দেশে যায় ওই দেশে যায় চলে যায় যেটা হচ্ছে যে না করলেও চলতো পয়েন্টে এটার সাথে থাকলে আপনি অনেক কিছু শুনতে পারবেন বুঝতে সন্ধ্যা সাতটা থেকে আটটা পর্যন্ত এই এক ঘন্টা সময় এক ঘন্টা নষ্ট হয় তবে যেমন আপনি দুষ্টমি করেন একটা লিমিটের মধ্যে করতে সব একটা লিমিট আছে লিমিট আছে যেমন আপনার ক্রিকেট লিমিট তাই আপনি যখন সময় নষ্ট করতে চাই না আপনার যেটা হচ্ছে গিয়ে ওই যে হাসের মালিকের নাম কই হাসের মালিক আগায় না শুধুমাত্র নায়ক আর নাম থাকে পাওয়ার আশা করা যাবে না যাবে না আস্তে আস্তে তিলে তিলে

তখন তুমি ধীরে ধীরে যাক না সময় ধীরে ধীরে খাই যাবে গোল্ডেন গল্পটা মনে আছে একটা হাস ডেলি থাক বাবা এত সময় আমাদের নাই নষ্ট করার না 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 মনে করে এত সময় নষ্ট করার মত নাই তো লাগবে মোটামুটি থাক কোন দরকার নেই ইশপের গল্প শুনতে আসেনি এখানে আমরা ইশপ আবার আবার ইবেলের কথা মনে করে দিল ই ই-শপ ওজি কি বাংলাদেশের ই-কমার্স কোম্পানি রেছিলে সবচেয়ে বড় ই-শপের হচ্ছে ইবেলি থেকে যেকোনো কিছু কেনাকাটা করতে পারেন এই ই-শপে প্রতিদিন সাইক্লোন হয় প্রতিদিন রাত 10টায় সাইক্লোন সাইক্লোনের মধ্যে যে যে অফারগুলো থাকে রে বাজান মানে পৃথিবীর ভিতরে এতটা প্রাকৃতিক দুর্যোগ হয় না যতটা দুর্যোগ হয় ইবেলিতে হ্যাঁ এই বেলিতে যে পরিমাণ দুর্যোগ হয় এই দুর্যোগে মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় না এই দুর্যোগে মানুষের লাভবান হয় মানে পৃথিবীতে মানুষ বলেছে যদি মনে হয় যে যে জিনিসটা আমি কিনলাম ওইটা আমার আজকে না পেয়ে দুই দিন পরে পেলেও চলবে তাহলে আপনি সাইক্লোনে জয়েন করেন দেখেন বাতাসে আপনারা উড়ে এনে এমন জায়গায় এনে ফেলবে পুরো মাঝখানে মানে বড় বড় দেখা যায় এক লাখ থেকে বাহাত্তর হাজার হয়ে গেছে হঠাৎ করে দেখা যায় এক লাখ থেকে ষাট হাজার হয়ে গেছে আবার দুইশো পার্সেন্ট ক্যাশব্যাক ও মানে ওইটাই বলতে চাচ্ছিলাম যে এক মনীষী বলে গেছেন প্রাকৃতিক দুর্যোগ আসবে কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগ দেখে ভয় পাওয়ার কিছু নেই কিছু কিছু প্রাকৃতিক দুর্যোগ হবে যেটা তোমার জীবনটাকে লন্ড ভন্ড 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 তুলভণ্ড করে দিয়ে যা চলে তুমি হয়ে যাবে হতাশ তুমি হয়ে যাবে নিঃস্ব আর কিছু কিছু প্রাকৃতিক দুর্যোগ আসবে অন্যের অন্যের সহায় সম্পত্তি অন্যকে নিশ্চয় করে দিয়ে তোমার সামনে এনে ফেলবে কিছু কিছু প্রাকৃতিক দুর্যোগ আসবে যে তোমার সামনে থাকা জয় জঞ্জাল বিপদ আপদ সব ফুস উড়িয়ে নিয়ে গিয়ে তোমার রাস্তার ক্লিয়ার জানোস রে ভাই বলে আম গো এলাকার তো খুব খারাপ অবস্থা হচ্ছে কেন এলাকার খারাপ অবস্থা কেন ওই যে ঘূর্ণিঝর হইল না টাইফুন টাইফুনে হইসে কি আম গো এলাকা আম গো তো উপকূলীয় অঞ্চল ঝরে বা ঘর বাড়ি লন্ড বন্ড নারকেল গাছ নারকেল গাছ উড়ে লয়ে গেছে গা হচ্ছে যে এই এলাকার এত খারাপ অবস্থাত প্রাণ পৌছাইছে কই আম এলাকায় ত্রাণ লাগব তবে আম বাসায় ত্রাণ লাগব না আমরা ঝরে লাভবান হইছি কয় জ্বরে লাভবান হইসেস মানে কেমনে মানসার ঘর বাড়ি চাল চুলে উড়ে গেছে গা নারকেল গাছ সম্পর্ শ সহ উড়ে চলে গেছে তারপরে তোরা লাভবান হস কেমনে কই আম গো গরু ছাগল হাঁস মুরগি সব বাতাসে উড়ে চলে গেছে ঘর উড়ে চলে গেছে লাভবান আমরা হইসি কই লাভবান কেমনে হইস এলাকায় যে ব্যাংক আসিল ওই ব্যাংকের টাকা উরাই আমগো বাসায় পড়ছে এক টানা দুই টানা এক বস্তা ব্যাগে ভাইয়া যে গত ঝরে আরে বলিস না এত ঝড় হয়েছে আমাদের গ্রামের সব উড়াই নিয়ে গেছে যাদের ঘর ছেড়ে চাল উড়ে গেছে উড়ে গিয়ে দুই বছর পর তারা দুইজনে একসাথে আবার বিচারা বসছে জ্বর সাহেব জিজ্ঞেস করতেছে আপনারা দেখে তো ভদ্রলোক বাসের মধ্যে এত লোকের সামনে একটা খুলে বলার সুযোগ যখন কন্ট্রাক্টটা সুন্দর মতো একটা খুললো ভিতর থেকে ছোট ঢুকাইলো ছোট একটা বড় ব্যাগটা করলো ছোট একটা খুললো পাঁচ টাকা আবার ওইটার মধ্যে রাখলে দেখতে দেখতে ঘুষি মারুম না কে ছিলাম না আপনি তো ঘুষি মারছ না যে উদযাপন করি হ্যাঁ সে থাক হ্যাঁ তা হাতে তার যে একটা বড়াই চাই এ কি এই অবস্থা কেন লোকটা হাতের মধ্যে বড়াই ভাড়াটা এই আঙ্কেল ভাড়াটা এই আপা দেওয়াস না

আরতি বিজি হে বিহে পিন্ট মনে ঠিক নাই বেটকা এসে মনে করেন এটা বল্ট ঠিক আছে এই মুহূর্তে বেরিয়ে গিয়ে মনে করেন জৌনা ফিউচার পারকে নিচে গিয়ে একজনের সাথে জাস্ট চোখের দেখাটা দেখে চলে আসবে এত ভালোবাসা এটা ছেলে হইতো না মেয়ে ওই তো কথা একদম কলিজার ফ্রেন্ড আপনার স্কুল ফ্রেন্ড সে চলে যাবে লন্ডন ইংল্যান্ড বাট এই ব্রেকের মাঝখানে কোন মোটর বাইক চালায় হু করে যাইতেছেন এমন সময় দেখলেন ডান সাইড থেকে অফিসের এক কলিগ এই নাথ ভাই একটু দাঁড়ান হ্যাঁ দাঁড়ালেন এবার তার লগে গল্প করতে 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 দেখলেন যে হাই হাই আমার হাতে ছিল চার মিনিট আমি এখানে আট মিনিট কথা কয়ে ফেলাইছি ওই যে একটা ইম্পর্টেন্ট মানে নিজের লাইফের চাইতে নিজের জীবন বাঁচানোর জন্য যে ইম্পর্টেন্ট কাজ সেটা করতে পারেন নাই হ্যাঁ আপনি ওইখান থেকে কলিগের সাথে দেখা করে আবার দেরি করা যাবে না স্টেশনে কারণ আমার ফিলিং ঠিক সেরকম হচ্ছে এখন হ্যাঁ কি মাস্কনে একজন ডাক দিল তারপর আবার এখানে চলে আসলো তাই তো বলি চাবিটা গেল কই শেষ পর্যন্ত ওয়েট করব 50 পর্যন্ত তুই অনেক কিছু বোঝাইতে পারবি হ্যাঁ এই যে বোঝাচ্ছি দাঁড়ান আজকে কি কি লাগতো আমি কোন সোয়েটার পর এটা ডিপেন্ড করতো আমার মার কত লাগতো

চোখে পড়েছে হাত পিছনে ওইটা ওইটা সাময়ান জীবনে উন্নতি করতে হলে চিন্তা চিন্তাধারা অনেক উঁচু এ এটা না কালকে পড়ছি এক জিনিস করবার পর ওই আশ্য নাদিয়া কল্যাণপুর থেকে লিখেছে ভাইরা তোমাদের ফ্যামিলি সবাই ভালো আছে আমাদের সবাই ভালো আছে তুমি কেমন আছো প্রমাণ অসিংদি থেকে লিখেছে বাসে ছেলে মেয়ের পাশে বসছে ভাবছিল মেয়ের কাঁধে হাত রেখে উল ও হাতে মেয়ের কাঁধে হাত রাখবে উলটা মেয়েটা ওর কাঁধে করে দিছে বাসে যেটা করে আর কি

তোরা এক কমেন্ট দুনিয়া সবাই কপি করে পেস্ট করে আমি কমেন্ট পড়তে চাই মাবুবা চাটপুর থেকে লিখেছে অন্যদের একটা এসএমএস দুইবার পড়ো আর আমা আর আবার কেউ নাম ঠিকানা না তাও পড়ো বাট আমি সবকিছু লিখার পরও আমারটা পড়ো না কেন কারণ যেটা দুইবার পড়ি তুমি চিন্তা করে দেখাও ওইটা কতবার পাঠানো হয়েছে যে দুইবার চোখে পড়ে গেছে রতন আল হাসান লিখেছে ড্রাইভিং লাইসেন্স টেস্ট হচ্ছে

তো তারা দেখা করতে আসছে তো মে তো মেয়েটি বলতাছে যে এই কম দামি শার্ট পরে বলেছো তুমি কি করে জানলা জিএফ এটা আমাদের গার্মেন্টস এর ও ও বি আচ্ছা দেখতে তাই এত জুমন লিখেছে আমরা নাকি মেয়েদের পচাই ব্রাহ্মণবাড়িয়া থেকে লিখেছে আচ্ছা ও না আমি পাকবে এই আমাকে টাকা দাও আমি তোমাদের ট্রিট দেব কি রে কি কোথায় গেল

লিখেছে পৃথিবীতে দুজন ভালো মানুষ আছে এক আমি দুই এটা যে বিশ্বাস করে আমরা ফান কলে চলে যে আমাদের কল করার নাম্বার হচ্ছে জিরো টু ডাবল ফাইভ জিরো থ্রি ডাবল সিক্স

ফাতে খান কই রাহাতের সাথে কথা হচ্ছে ফাতে আলী আর খান এই তিনজন কোথায়

না দীর্ঘ নয় মানে যে অনেক দীর্ঘ এটা বুঝতে পারছি উনি যেভাবে বলছেন দীর্ঘ দীর্ঘ না না দীর্ঘ অনেক দিন পরেই আপনাদের কল দিছি বহুত দিন বাট পাই নাই আজকে ফাস্ট কলে পাইলাম আর কেমন লাগছে আমাদের কি কি ভাগো খারাপ নাকি আমি নিজেও জানি না যে

কি বলা যায় ওকে আচ্ছা ভাইয়া রাখছি হুম ভালো থেকো নিজের খেয়াল রেখো মন খারাপ করো না কেন বলতেছি মন খারাপ করো না এটা কেমন একটা কথা হলো নিজে বলতেছি নিজেরই রাগ উঠতেছে আচ্ছা কি বলা যায় সবাই সাপুর আব্বুর জন্য একটু দোয়া করবেন প্লিজ 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 যারা যারা আমাদেরকে শুনছেন যারা যারা আমাদেরকে ভালোবাসেন নাটবলটুকে ভালোবাসেন আমাদের প্রত্যেকটা লিসেনারকে আমরা ঠিক ততটাই ভালোবাসি যতটা আমরা আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে ভালোবাসি সো সাপুর এই খবরটি শুনে সিরিয়াসলি কেমন যে লাগছে সেটা আমি এক্সপ্লেন করতে পারবো না ওকে বারবার বলছিলাম মন খারাপ কিছু নেই কিন্তু কেনই মন খারাপ হবে না এই সময়টা ভাবলেই তো মনে হয় যে এরপরে নিজেই কেন বা বেঁচে থাকবো এরকম মনে হয় মাঝে যে কৃপায় আল্লাহ অশেষ মেহেরবানিতে এখন পর্যন্ত আমার আব্বু মাম্মা আমার সাথে আছেন তারপরে যখনই ভাবি যে এরকম একটা দিন ফেস করতে হবে ভেবেই কন্ট্রোল করতে পারি না বা যার সাথে এই ঘটনাগুলো হয়ে যায় বা হচ্ছে তাদেরকে কি বলে সান্ত্বনা দিতে হবে সেই ভাষা আমার নেই শুধু বলবো যে সাপুর আব্বু এবং সাপুকে এই শোক থেকে বের হওয়ার জন্য যতটুকু শক্তি দরকার উপরাল্লা যেন তাকে সেই শক্তিটা দেয় খুব তাড়াতাড়ি সে এই শোক থেকে বেরিয়ে আসুক এবং নাটবলটার জয়েন কর মানে ক্ষমতাটুকু এই শক্তিটুকু সে কোথা থেকে পেল আমি জানি না বাট ফোন করছে হয়তো ভালোই করেছে এবং আমাদের সৌভাগ্য আমরা তার ফোনটা রিসিভ করতে পারলাম এবং আমরা নাটবল্টোর প্রত্যেকটা লিস্ট বেক খুবই উৎফুল্ল মেজাজে খুবই ভালো মেজাজে খুবই ফান মুডে ছিলাম বাট একটা খবর আর সামান্য কয়েক সেকেন্ড কান্নার শব্দ পুরস্কোটাকে কেমন জানি একটা মন্থর গতিতে নিয়ে চলে গেল এবং কোনো কিছু আর ভালো লাগছে না শুধু শুধু মানে একটা কথাই আর ওই সাপোর কথাটা কানে বাজছে বারবার আর মনে হচ্ছে যে কেউ রেকর্ড করে কানে মধ্যে ছেড়ে দিচ্ছে এরকমটা মনে হচ্ছে আর কি সো এই আসলে এই কি বলা যায় কী বলা দরকার আমার এই পরিস্থিতি চোট কামাল দেওয়ার মতো এই মানসিক কষ্ট মেনে মতো বয়স সাপোর হয়নি এবং পৃথিবীর কোনো সন্তানের ওই বয়সটা কখনোই হয় না যে বয়সে এই লাইনটা শোনা যায় যে আমার বাবা বা তোমার বাবা আর নেই এই লাইনটা শোনার মতো মানসিক প্রস্তুতি একটা সন্তানের কোনো দিন থাকে না এবং কোনো দিন হবেও না সো জানি যে এটাই প্রকৃতির নিয়ম এটাই বিধাতার নিয়ম যে পৃথিবী ছাড়তেই হবে পৃথিবী মায়া ছাড়তে হবে আত্মীয়স্বজনের মায়া ছাড়তে হবে সমস্ত আপন মানুষকে ছেড়ে একদিন চলে যেতেই হবে সেটাই জন্মজন্মান্তর ধরে চলছে এবং এটাই পৃথিবীর নিয়ম একদিন আমাকে আপনাকে সবাইকেই যেতে হবে জানি না কী করেছি কী আমল নিয়ে যাচ্ছি কি নিয়ে ওপারে পাড়ি জমাতে পারবো তবে যতদিন পর্যন্ত বেঁচে আছে মানুষগুলো সবাই ভালো থাকুক বিশেষ করে প্রত্যেকটা সন্তানরা ভালো থাকুক প্রত্যেক বাবারা ভালো থাকুক প্রত্যেক মায়েরা ভালো থাকুক কারণ বাবা মা এই শব্দগুলো এত এত আপন এই মানুষগুলো এত আপন যে হচ্ছে যে যে বয়সেই হোক না কেন এই হবে করতে পারবো দেখি কারা কারা কী কী লিখল শুনে অনেক কান্না পাইতেছে আমি কি বলতে গিয়ে আচ্ছা ভাবে ভেঙে পড়বে না ইচ্ছা করে না পৃথিবীর সবকিছু তখন কিছু না বলি আর মান্দার ভাগ্য পরিবর্তন করে দিতে পারা রইল